रुक जाइए मालिक, रुक जाइए, रुक जाइए, रुक जाइए, इधर आइए, 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 इधर आइए मालिक, मेरा मालिक इधर आइए, आइए आइए, बैठिए 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 बैठिए, हम लोग कुछ नहीं कीजिए, आप बैठ जाइए, आप बैठ जाइए, कुछ नहीं करेंगे आपको, आपको कुछ नहीं करेंगे, आप बैठ जाइए, पहले बैठिए, मैंने मैंने बैठ गया, आप बैठिए, आप बैठिए ना, बैठिए, बैठ जाइए, थोड़ा बैठ जाइए, कुछ नहीं करेंगे, नहा नहा धोना वो बात का बात है, आप बैठ जाइए ना, बैठ जाइए ना, बैठिए ना, क्या नाम है आपका? रूपक नाथ। रूपक नाथ बंगाली? हाँ बंगाली। कोथा है बाड़ी? बाड़ी त्रिपुरा धर्मनगर। त्रिपुरा धर्मनगरे बाड़ी। कोलकाता की कोरे आसले त्रिपुरा थे? ना हमें हरिद्वार जाब, भारत स्वास्थ्य संघ ते हमें थकते बोले वे हरिद्वार जाब, भारत स्वास्थ्य संघ एसे ओखान हरिद्वार चले जाब। मालिक बोल रहा है, मालिक त्रिपुरा से बेंगल आया, बेंगल की एक संस्था है भारत सेवा आश्रम, उसी संस्था पर कुछ बोला था रहने के लिए, उसी संस्था से हरिद्वार जाएगा, क्या बोल रहा है पता नहीं, ट्राई कर रहा है। तो घर छेड़े दिए क्या? नहीं भारत सेवा आश्रम एसे तो ओखान छेड़े दिए हरिद्वार चले जाओ। तुम्हें तो रास्ता पड़े आचो, तुम्हार का ना अच्छे पैंट, देखिए मालिक के पास पैंट भी नहीं है, ड्रेस भी गंदा है, हालत देखिए सिर्फ मालिक का। सुनून हमारा अपनार क्षति करब ना, আপনারা আপনার ভালো করব, একটু সহযোগিতা করুন না। ভারত সেবা সঙ্গে আমাকে রেখেছিল, ওখানে অনেকদিন থেকেছি, এখন এখান থেকে ছেড়ে দিয়ে হরিদ্বার যাব। ভারত সেবা আশ্রম থেকে কে ছেড়ে দিল আপনাকে? না বার্ষ সঙ্গে রয়েছি, এখন ওখান থেকে ছেড়ে চলে এসেছি। কোনো আশ্রমে থাকলে এরকম হালাত হয়? মালিক বল রায় মালিক ভারত সেবা আশ্রম মে থাত, মালিক কা হালাত দেখিয়ে, মালিক জো বল রায় সচ মে সহি বল রায় আর গলত বল রে পাতা নেই। ঘর কা ঘরের কোনো নাম্বার মনে আছে? ঘরের নাম্বার সবই মনে আছে, তো এখন তো মানে অনেকদিন ধরে গরমে গরমে সমস্যা হয়, সমস্যা হয়েছে, স্নান টান করবো তারপর চলে যাব। আমাদের আমাদের দেখেই কি চান করার কথা মনে পড়লো? স্নান করতে যাচ্ছি এখনই। কোথায় যাচ্ছ? এখন এদিকে স্নান করতে যাব। বলনা হ্যাঁ বলি হাম বল রে। ঘর কা মোবাইল নাম্বার বলো। মোবাইল নাম্বার আমার লিয়া নেই, মোবাইল নাম্বার ইয়াদ নেই, আমি কমিউনিকেশন কি হয় গরমে বল কে আয়া হয়। घर में कौन कौन है? मामी पापा कौन कौन है? मामी है, मामी है और कोई नहीं है, बहन उन शादी हो गई है, मामी है, घर बोल के आए हैं, घर में मामी को जो है बोल के आए हैं, तो अभी तो अभी आपको बोला है, यही तो कम्युनिकेशन है, अभी हमें जा रहे हैं। देखिए मालिक का जो एडिक्शन है मेरे ख्याल से स्पिरिचुअल एडिक्शन है। बैठ जाइए बैठ जाइए बैठ जाइए, आप बैठ जाइए, बसे जाओ बसे जाओ, जबरदस्ती हमारा करते चाहिए ना, তোমার অবস্থা খুব খারাপ আছে, বসে যাও, নয়া পানি দেঙ্গে আপকো, পানি কা হালাত গন্দা হ্যায় বটে, হ্যাঁ নয়া পানি দেঙ্গে, পিনে কা পানি দেঙ্গে, বেঠ যাইয়ে বেঠ যাইয়ে। দেখিয়ে মালিক ক্যা খা রাহা থা, দেখিয়ে এটা খোল, কার হাতে গ্লাস ওয়াজে খোল, দেখি আছে দেখ, দেখিয়ে এ খানা মালিক খা রাহা থা, ঠিক আছে ঠিক আছে, আমলোক ছোড় দেঙ্গে। আর এক কোশ্চেন ক্যান্সার দিজিয়ে, একটা প্রশ্নের উত্তর দাও, রাতে কোথায় থাকো? রাতে কোথায় থাকো? রাতে তো এখন গরমের মধ্যে কষ্ট হচ্ছে, ট্রেনে চড়ে চলে যাবে, কোন দিকে শাখার তো কিছু নেই। দেখে মালিক কো হাম লোক ইস বড়া বাজার এরিয়া পে পহলি বার দেখা হে, আজ গতকাল রাত্রিবেলা কোথায় ছিলে? না 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 হ্যাঁগে ট্রেন কে জড়ে পকড় তিন জড়কে চলে যায়। ট্রেন মে কোন উঠনে দেখা না হে, পয়সা আপকে পাস কুছ নেই হে, আপকে পাস থোড়া পয়সা হে আর কুছ নেই হে, টেপ পয়সা অভি তো মেরে পাস নেই হে। ঠিক হে হাম লোক আপকো সব কুছ দে, ট্রেন পকড় কে চলে যায়েঙ্গে। ঠিক হে রুক জাইয়ে বেঠ জাইয়ে বেঠ যাইয়ে মালিক বেঠ যাইয়ে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, বসুন বসুন বেঠ যাইয়ে, বসা বসা বসা, নমস্কার ত্রিপুরা, আপ ত্রিপুরা সে তো ভিডিও কো শেয়ার কিজিয়ে, আপনি ত্রিপুরার বাসিন্দা হলে ভিডিওটাকে একটু শেয়ার করবেন। এই যে মালিক হে ত্রিপুরা সে হে, মেরে খেয়াল সে মালিক কা স্পিরিচুয়াল এডিকশন হে, ত্রিপুরা সে ইধার চলা আয়া, আবি হালাত দেখ সকতে হ্যায় মালিক কা কিতনা বুরা হালাত হ্যায়। এই মালিকের বাড়ি ত্রিপুরায়, সম্ভবত উনি স্পিরিচুয়াল অ্যাডিকশনের শিকার হয়েছেন, এটা কনফার্ম না মনে হচ্ছে,
ইনি সমস্ত জায়গায় ঘুরে বেড়াবেন এই ইচ্ছা নিয়ে হয়তো বেরিয়েছিলেন। এনার ইতিহাস জানা নেই, দয়া করে এই তথ্যচিত্রটি একটু শেয়ার করবেন ওনার বাড়ির খবর পাওয়ার জন্য। এসা লোক জো লোক মানসিক রূপ সে বিমার হতা হ্যায় এসা লোগো কো দেখ কে ডরিয়ে মত, এসা লোগো কো খানা পানি দেখে সাপোর্ট কিজিয়ে, এই রিকোয়েস্ট হ্যায় আপসে। এরকম মানুষ যারা মানসিক রূপে অসুস্থ, এই রূপ মানুষদের দেখে ভয় পাবেন না, সহযোগিতা করবেন খাবার জল দিয়ে। রুক যাও রুক যাও, দেখিয়ে হালাত দেখিয়ে ওনার অবস্থা দেখুন। বহুত সারে লোক কমপ্লেন করতে হে, আপ লোক সিফ এসা বাবা লোক কো সেবা কিউ করতে হো, মা লোক কো কিউ নেই করতে হো। দেখিয়ে মা লোক কো সেবা হাম লোক করতে হে, জাদা ভিডিও পোস্ট নেই করতে হে। এক ভিডিও দু দিন পেলে পোস্ট কিয়া থা, উসকে নিচে বহুত সারে লোক কমেন্ট কিয়া, কমপ্লেন কিয়া, জো লড়কি কা বাল নেই কাটনা চাইয়ে, মা কা বাল মত কাটিয়ে, এ বহুত খারাপ লাগতে হে, কিউকি বাল সৌন্দর্য কা প্রতীক হে। মেরা কোয়েশ্চন হ্যায় আপসে, জো লোক এসা নেগেটিভ কমেন্ট করতে হে, কমপ্লেন করতে হে, বাল সৌন্দর্য কা প্রতীক হে, জিন্দগি কিসকা প্রতীক হে? স্কিন ড্রাই হোকে জব ক্যান্সার হো জায়গা, তব আপকা কমেন্ট উসকো ঠিক করেগা ক্যা? অ্যান্সার দিজিয়ে প্লিজ। অনেকেই আছেন মহিলাদের কাজ করার পর ভিডিওর নিচে কমেন্ট করেন, চুল কেন কাটছেন, শ্যাম্পু করে দিন, মাথায় যে ধরনের জট থাকে সেখানে শ্যাম্পু কোনো কাজে দেবে না। আর চুল সৌন্দর্যের প্রতীক সেটা আমরা বুঝলাম, জীবনটা কিসের প্রতীক এই উত্তরটা দেবেন? মালিক জুতা খুলিয়ে, জুতা খুলিয়ে, আমরা আমাদের কার্যকলাপ সময়ের মধ্যে এই মালিককে প্রথমবার দেখলাম, আগে দেখিনি। হাম লোক হামারি ইস কার্যকলাপ পিরিয়ড পর মালিক কো পহলি বার দেখ রহে, আজকে বাদ মালিক কিধর জায়গা কহা জায়গা কুছ পতা নহীন চলেগা। ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের বিষয়ে কোনো তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8585866888। ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টকে বারে মে কোই ইনফরমেশন চাইয়ে তো হোয়াটসঅ্যাপ কিজিয়ে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8585866888।